আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আসলাম আবারও বাংলাদেশি ভাইদের কৃষিকাজ দেখার জন্য, তারা কীভাবে শশা লাগিয়েছে সেগুলি আমি আপনাদের দেখাবো। তো চলুন একে একে আমরা যাই সামনের দিকে। দেখেন শশাটা কত বড় হয়ে গেছে বন্ধুরা। এইটা কিন্তু অ্যাকচুয়ালি মরুভূমিতে, তারা মরুভূমিতে আবদ্ধ অবস্থায় তারা এভাবে শশা ক্ষেত লাগিয়েছে। দেখেন চারিপাশে কত সুন্দরভাবে তারা তৈরি করছে জিনিসটি। দেখেন সারিবদ্ধভাবে তারা শশার গাছ লাগিয়েছে। এই শশা গাছ আপনার বড় হতে 1-2 মাস লাগে তাদের কাছে আমি জানতে পেরেছি। এবং দেখেন এই এত সুন্দরভাবে এগুলি লাগিয়েছে, নরমালি কেউ বুঝতে পারবে না এটা বাহিরের ক্ষেত্রে। এটা কিন্তু আবদ্ধ অবস্থায় তারা এভাবে লাগে। দেখেন ফ্যান লাগিয়ে রাখে যাতে বাতাসগুলি সবসময় চলাচল করে, এই জন্যই। আর দেখেন এই যে ফুলগুলি কত সুন্দরভাবে ধরেছে গাছে। দেখেন নিচে ভালো অবস্থায়, বোঝাই যায় না যে এটা কি দুবাই না বাংলাদেশ। এইরকম মরুভূমিতে, মরুভূমির ভালো মাটিতে কীভাবে এই শশা ধরলো, আসলে অবাককাণ্ড। যেখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা যায় সেখানে কিন্তু আসলে সফলতা সব জায়গায় দেখে। দেখেন গাছের নিচে কত সুন্দরভাবে পাইপ লাগিয়ে রাখছে পানি যাতে আসতে পারে আর কি। আর এই গাছগুলি আপনার বড় হতে 1-2 মাস লাগে, 2 মাস পরে এগুলি বিক্রি করার উপযোগী। দেখেন পাইপগুলি কত সুন্দরভাবে ফিটিং করে রাখছে যাতে পানি আসতে পারে, কারণ পানি না আসলে গাছগুলিতে মরে যাবে। এই জন্যই বাংলাদেশি ভাইয়েরা এত সুন্দরভাবে পরিচর্যা করে, এই কারণেই গাছগুলো এত বড় হয়েছে এবং শশা গাছ ধরেছে আর কি। এই জন্যই প্রবাসী বাংলাদেশি অনেক পছন্দ করে দুবাই মানুষেরা। চলুন বন্ধু, এখন আমি আপনাদের বাহিরে অবস্থাটা দেখাই। দেখুন এতক্ষণ তো আমি ভিতরে ছিলাম, ভিতরে দেখলেন ভিতরে কেমন শশা ক্ষেত। এটা শশা ক্ষেতের বাহিরে আর কি। আমরা এখন অবস্থা করি শশা ক্ষেতের বাইরে। দেখুন কি সুন্দরভাবে ফ্যান ফিটিং করে রেখেছে যাতে আলো বাতাস ভিতর থেকে বাইরে যেতে, বাইরে থেকে ভিতরে আসতে পারে, এই জন্য এগুলি ফিটিং করে রাখছে আর কি। তো দেখেন কত সুন্দরভাবে পরিচর্যা করে তারা এরকমভাবে শশা ক্ষেত গড়ে তুলছে। শুধু একমাত্র বাংলাদেশি ভাইদের কারণে সম্ভব। আর একটা জিনিস জানেন, বাংলাদেশি ভাইরা কিন্তু খুবই অল্প বেতনে চাকরি করে, 1,000-1,200 টাকা বেতনে। এই বেতনে ইন্ডিয়ানরা বা নেপালিরা জীবনে কোনো সময় কাজ করবে না, এত পরিশ্রম কাজ এবং রোদ্রের মধ্যে। দেখেন সামনে যা দেখতে পাচ্ছেন তাও আবার কৃষি জমি। তো বন্ধুরা ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। দেখাবার চেষ্টা করলাম যে আসলে বাহিরের অবস্থাটা কেমন শশা ক্ষেতের, তারা কীভাবে দুবাইয়ের মতো মরুভূমির দেশে সবজি লাগিয়ে সফলতা অর্জন করেছে।